সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আজকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের ক্লাস শুরু করতে বিলম্ব হওয়ার জন্য। আমি পাশাপাশি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা পরিবর্তিত সময়ের জন্য অপেক্ষা করার জন্য। যথারীতি আমরা আজ পদার্থবিজ্ঞান বিষয়ের উপর একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। আমি ক্লাসের শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি, প্রফেসর মোহাম্মদ মাহবুব করিম স্যারের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং সুচিন্তিত দিক নির্দেশনার মাধ্যমে এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছেন। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যে অবস্থান থেকে আমার ক্লাসটি উপভোগ করছো, আমি তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমার আজকের পদার্থবিজ্ঞান বিষয়ের উপর অনলাইন ক্লাসের জন্য। তো তোমরা এই মুহূর্তে অনেকেই সংযুক্ত হয়েছ, আমি সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা তোমাদের বন্ধু, ক্লাসমেট যারা আছে, সহপাঠী আছে, সবাইকে মেনশন করো এবং নিজ নিজ আইডি থেকে প্লিজ ক্লাসটি শেয়ার করবে, যাতে অধিক সংখ্যক শিক্ষার্থী ক্লাসটি দেখার সুযোগ পায়। তাই সবাই সবার নিজ নিজ আইডি থেকে শেয়ার করবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা আজ পদার্থবিজ্ঞান বিষয়ের উপর ক্লাস পরিচালনা করব এবং তোমরা জানো ইতিমধ্যে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের উপর আরও দুটি ক্লাস পরিচালনা করেছি এবং সেই দুটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপর আমরা পরিচালনা করছি। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তোমরা জানো ইতিমধ্যেই পদার্থের গাঠনিক ধর্ম। তো এর উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস পরিচালনা করব। আজকেও আমি এই অধ্যায়ের উপরেই ক্লাস পরিচালনা করব। শুরুতে আমি আমার একটু ছোট্ট পরিচয় উপস্থাপন করছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম অধ্যায়ের উপর এটি আমার তৃতীয় অনলাইন ক্লাস। তো আজকের ক্লাসের শুরুতেই দেখা যাক আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। অধ্যায়ের নাম পদার্থের গাঠনিক ধর্ম এবং শুরুতেই আমরা আলোচনা করব গত ক্লাসের যে টপিকটুকু আলোচনা শেষ করতে পারি নাই, অর্থাৎ সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র, এটি আমরা ভালোভাবে আলোচনা করব। তারপরে আলোচনা করব এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক, সান্দ্রতা গুণাঙ্ক। এরপরে আলোচনা করব সান্দ্রতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব, স্টোক্সের সূত্র। তারপর সর্বশেষ যে অংশটা নিয়ে আজকের ক্লাসটি শেষ করব সেটি হচ্ছে প্রান্তিক বেগের জন্য স্টোক্সের সূত্র। আসলে সৃজনশীল বলো, জ্ঞান অনুধাবন, উচ্চতর দক্ষতা কিংবা এমসিকিউ যাই বলো না কেন, যাই বলো না কেন, সবগুলো আইটেমের মধ্যে এই আজকের লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসবে, অর্থাৎ এক এক প্যাটার্ন মিস করলে আরেক প্যাটার্নে আসবে। তাই আজকের ক্লাসটাকে একটু বেশি মনোযোগ দিবে। এই মুহূর্তে তোমরা অনেকেই সংযুক্ত হয়েছ, অনেকেই হয়েছ, সবাই সালাম দিয়েছ, আমি সবার পক্ষ থেকে সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দয়া করে তোমাদের আরও ক্লাসমেটদেরকে শেয়ার করো এবং মেনশন করো, যাতে সবাই ক্লাসটি উপভোগ করতে পারে। তো চলে যাই আমরা আজকের আলোচনার শুরুতেই, সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র। ওকে, এখানে লক্ষ্য করো এই স্লাইড, আজকের ক্লাসে আমরা দুইটি সূত্র আলোচনা করব সান্দ্রতার উপর, একটি হলো নিউটনের সূত্র আর একটি হচ্ছে স্টোক্সের সূত্র। তা আগে নিউটনের সূত্র নিয়ে কথা বলো, দুইটাই কিন্তু সান্দ্র প্রবাহের জন্য। এখন লক্ষ্য করো কোন কন্ডিশনে নিউটনের সূত্রটি প্রযোজ্য হবে এবং কোন কন্ডিশনে তোমার স্টোক্সের সূত্রটি প্রযোজ্য হবে, এটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। দুইটা সূত্র দিয়েই আমরা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্র বল পরিমাপ করতে পারবো। অনেক সময় সৃজনশীল প্রশ্নে সান্দ্র বল কিংবা সান্দ্রতাঙ্ক পরিমাপ করতে বলা হয়। এখন প্রশ্ন হলো উদ্দীপকের যে বর্ণনা, সে বর্ণনার আলোকে তোমাকে এই হতে পারে নিউটনের সূত্র ব্যবহার করে তোমার রেজাল্টটা বের করতে হবে, অথবা তোমার স্টোক্সের সূত্র ব্যবহার করে রেজাল্টটা বের করতে হবে। কখন কোন সূত্র ব্যবহার করবে এটি নির্ভর করবে তোমার উদ্দীপকের
বর্ণনার আলোকে। এখন আসো, কি দেখলে বুঝবা যে নিউটনের সূত্র দিয়ে কাজ করতে হবে, আর কি দেখলে বুঝবা যে সামন তোমার স্টোক্সের সূত্র ব্যবহার করে কাজ করতে হবে। লক্ষ্য করো, যখন কোনো প্রবাহী কোনো কঠিন তলের উপর সমান্তরালে, ওই তলের সমান্তরালে গতিপ্রাপ্ত হয় বা প্রবাহিত হয়, এখানে কিন্তু মুখ্য উদ্দেশ্য হলো তলটা তোমার স্থির এবং তলটা হচ্ছে কঠিন পদার্থের তল, ওই কঠিন পদার্থের তলের উপর প্রবাহ প্রবাহিত হবে, মানে তরলটা প্রবাহিত হবে। এখন ধরো ফ্লোরের উপর দিয়ে পানির প্রবাহ হচ্ছে, তাহলে এক্ষেত্রে তোমার ফ্লোরটা স্থির তল এবং এই তলের সমান্তরালে তোমার যে উপরে যে প্রবাহটা আছে সেটা সামনের দিকে প্রবাহিত হবে। বা কোনো পাইপের ভিতর দিয়ে প্রবাহ যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যে পাইপের যে ভিতরের যে তলটা আছে সেটি স্থির, আর তার সাপেক্ষে যদি যে তরলটা সেটা কিন্তু সমান্তরালেই যাচ্ছে। তাই এ ধরনের ক্ষেত্রে নিউটনের সূত্রটি প্রযোজ্য হবে। আর স্টোক্সের সূত্রটি প্রযোজ্য হবে মূলত যখন তরলের ভিতর দিয়ে কোনো কঠিন মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে, তার মানে পড়ন্ত বস্তুর জন্য। তাহলে যে বস্তুটা গতিশীল থাকবে সেটি হচ্ছে কঠিন বস্তু, এবং সেটি কিভাবে গতিশীল হবে, মুক্তভাবে নিচের দিকে পড়ন্ত হবে। তখন সে কন্ডিশনে স্টোক্সের সূত্র ব্যবহার করে আমরা সান্দ্র বল নির্ণয় করব। আর যদি কঠিন তলের সাপেক্ষে তরল সমান্তরালে প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব, নিউটনের সূত্র প্রয়োগ করব। কি বুঝতে পারতেছো তোমরা? আমার কথা যদি বুঝে থাকে একটু কমেন্টে রিপ্লাই করবে, বুঝো কিনা তাহলে আমি বুঝবো যে তোমরা আমাকে অনুসরণ করছো। একটু দয়া করে কমেন্টে জানাবা আমার এই এখনকার যে কখন নিউটনের সূত্র প্রযোজ্য হবে, কখন স্টোক্সের সূত্র প্রযোজ্য হবে, এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা একটু দয়া করে রিপ্লাই করবে। ওকে, তাহলে আমরা এটার ব্যাখ্যায় যাচ্ছি। কোনো তরলের উপর যখন ধারারেখ প্রবাহ, এখানে আরেকটা বিষয় স্কিপ করে গেছি, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যে তরলটা কঠিন তলের উপর সমান্তরালে প্রবাহিত হবে সেটি অবশ্যই ধারারেখ বৈশিষ্ট্য হতে হবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফিজিক্সের ধারারেখ প্রবাহে। যদি এখানে বিক্ষিপ্ত প্রবাহ হয় তাহলে কিন্তু আবার এই সূত্রটা প্রযোজ্য হবে না। তাই খেয়াল করতে হবে দুইটা কন্ডিশন, একটা হলো কঠিন তলের উপর সমান্তরালে তরল প্রবাহিত হতে হবে বা গ্যাস প্রবাহিত হতে হবে, আরেকটি হচ্ছে যে তরলের যে তরলটি প্রবাহমান থাকবে সেটি অবশ্যই ধারারেখ প্রবাহ হতে হবে। এই দুইটা কন্ডিশন যদি মানে তাহলে সেটা নিউটনের সূত্র ব্যবহার করে আমরা সান্দ্র বল তথা আনুষঙ্গিক বিষয়ের অ্যানালাইসিস করতে পারবো। তাহলে আমরা ধরে নেই একটি কঠিন তলের উপর দিয়ে কোনো প্রবাহ ধারারেখ প্রবাহে গতিশীল। তাহলে যেহেতু কোনো প্রবাহ ধারারেখ প্রবাহে গতিশীল হচ্ছে, তাহলে তার গতির বিপরীতে একটি সান্দ্র বল কাজ করবে। হ্যাঁ, একটি সান্দ্র বল কাজ করবে। তাহলে সেই সান্দ্র বলকে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা নিউটন দুইটা তথ্য এখানে দিয়েছেন। একটি তথ্য হচ্ছে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক। কী তলের ক্ষেত্রফলের সমানুপাতিক? সান্দ্র বল, যে সান্দ্র বলটা সৃষ্টি হচ্ছে সেই সান্দ্র বল, যে তলের মধ্য দিয়ে তরলটা যাচ্ছে সেই তরলের সেই তরল সেই ক্ষেত্র তলের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল এ। তাহলে এটা হলো নিউটনের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে সান্দ্র বলটা সৃষ্টি হয়েছে সেই সান্দ্র বলটা বেগ অবক্রমণের সমানুপাতিক। একটা নতুন শব্দ তোমরা এখন শুনেছ, বেগ অবক্রমণ, যার ইংরেজি নাম হচ্ছে ভেলোসিটি অফ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আমরা একটু পরে এটা ব্যাখ্যা দেব। তো নিউটন বলছেন যে যে সান্দ্র বলটা সৃষ্টি হয়েছে সেই সান্দ্র বলটা এই বেগ অবক্রমণের সমানুপাতিক। সরি, খুবই দুঃখিত। একটু অসুবিধা হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। ওকে,
একটু ল্যাপটপটা একটু সমস্যা দিয়েছে, তো তোমরা রচনাটা ইন্টারাপ্ট হয়ে গেছে, আমরা আবার কন্টিনিউ করছি। তাহলে এক্ষেত্রে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগ অবক্রমণের সমানুপাতিক। ওকে, মূলত নিউটনের সূত্রের সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রের এই দুটি টপিকস, এই দুটি কথাই তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথমত হলো নিউটনের সূত্রটি কখন প্রযোজ্য হবে, আমি আবার রিপিট করছি, যখন কোনো কঠিন তলের উপর তরল বা গ্যাস বা প্রবাহী ধারারেখ প্রবাহে সমান্তরালে প্রবাহিত হবে, তখন তার গতির বিপরীতে যে সান্দ্র বল সৃষ্টি হবে এই বল দুটি বিষয়ের সাথে পরিবর্তিত হবে। একটি হচ্ছে যে তলের মধ্য দিয়ে যাচ্ছে ওই প্রবাহীটা সেই তলের ক্ষেত্রফলের সমানুপাতিক, এক নম্বর টপিককে দেখতে পাচ্ছ, এবং দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছ যে এটি বেগ অবক্রমণের সমানুপাতিক। এবার আসো, নিউটন বেগ অবক্রমণের বিষয়টা কিভাবে ব্যাখ্যা করেছেন আমরা সেটা একটু তোমাদের সামনে এখন উপস্থাপন করব। বেগ অবক্রমণ, ওকে, গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি, লক্ষ্য করো আমরা একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা তরলের আমি নির্দেশনা দেখিয়েছি, যদি তোমরা আমার অ্যারোটাকে খেয়াল করে থাকো। আমরা গত ক্লাসে বলেছি এখানে নিচের যে তলটা আমি দেখিয়েছি এই তলটা হচ্ছে তোমার স্থির তল। হ্যাঁ, এই তলের উপর দিয়ে প্রবাহ বাম দিক থেকে ডান দিকে গতিশীল হচ্ছে। ওকে, এখন এখানে এই তোমার নিচের তল থেকে যে এখানে তিনটা অ্যারো বা চারটা অ্যারো আমি উপরে উপরে দেখিয়েছি, এই চারটা অ্যারো দ্বারা চারটা স্তরকে বুঝিয়েছি। এখন যদি আমার নিচের স্তর স্থির তল থেকে যে দূরত্বে আছে উপরের স্তর তার চেয়ে আরেকটু বেশি দূরত্বে আছে, তার উপরের স্তর তার চেয়ে আরও বেশি দূরত্বে আছে, গত ক্লাসে ধারাবাহিকতা আমরা দেখেছি যে তলটা স্থির তলের নিকটে আছে সেই তলের তরলের বেগ কম, আর যে তলটা স্থির তল থেকে বেশি উপরে আছে তার বেগটা কি বেশি। এখন ধরো পাশাপাশি যখন দুটি তল আমি বিবেচনা করব, উপরের তলের তল দিয়ে প্রবাহের বেগটা বেশি থাকবে আর তার ঠিক নিচের তল দিয়ে প্রবাহের বেগটা কি থাকবে, কম থাকবে। এখন এই যে পাশাপাশি অবস্থিত একটি তল দিয়ে প্রবাহ বেশি বেগে যাচ্ছে আর একটি তল দিয়ে প্রবাহ কম বেগে যাচ্ছে, তাহলে এখানে একটা বেগের ডিফারেন্স তৈরি হয়েছে, এবং এই তল দ্বয় স্থির তল থেকে সমান দূরত্বে নেই, দুটি তলের মধ্যে দূরত্বেরও কিন্তু পার্থক্য আছে। তাহলে আমরা যদি এই দুটির পাশাপাশি অবস্থিত এই দুটি তলের দূরত্বের পার্থক্য এবং বেগের পার্থক্যকে অনুপাত করি, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি। লক্ষ্য করো, তাহলে আমরা যদি ধরে নিই যে পাশাপাশি অবস্থিত দুটি তলের মধ্যে বেগের পার্থক্য হচ্ছে ডিভি, বা আমার এখানে চিত্র ডিইউ হয়ে গেছে, এটা ডিবি হইলে ভালো হবে, ভেলোসিটি হবে ডিবি, পাশাপাশি অবস্থিত দুটি তলের পার্থক্য, আর আর তোমার পাশাপাশি অবস্থিত ওই দুটি তল স্থির তল সাপেক্ষে দূরত্বের যে পার্থক্য সেই পার্থক্য ধরে নিলাম কত, ডি ওয়াই। তাহলে বেগ অবক্রমণ হবে এই ডিভি অর্থাৎ বেগের পার্থক্য এবং দূরত্বের পার্থক্যের যে অনুপাত, এই অনুপাতকে বলবো আমরা বেগ অবক্রমণ। তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা দেখতে পাচ্ছ যে সংজ্ঞাটা আমি কীভাবে দিয়েছি, লক্ষ্য করো, কোনো স্থির তলের উপর, মনোযোগ দিয়ে শুনো, কোনো স্থির তলের উপর আনুভূমিকভাবে গতিশীল প্রবাহীর পাশাপাশি অবস্থিত দুটি তলের মধ্যে, পাশাপাশি হতে হবে কিন্তু যে ওই দুটি তল, পাশাপাশি অবস্থিত দুটি তলের মধ্যে সৃষ্ট বেগের পার্থক্য ও স্থির তল হতে ওই তল দুটি দূরত্বের পার্থক্যের অনুপাতকে বেগ অবক্রমণ বলে। দুটি কথা এখানে, একটু সংজ্ঞা বড় হোক ছোট হোক সেটা সমস্যা না, কিন্তু কথা দুইটাই, একটা হলো পাশাপাশি অবস্থিত দুটি তলের মধ্যাকার বেগের পার্থক্য এবং পাশাপাশি অবস্থিত দুটি তলের স্থির তল সাপেক্ষে ওই তল দ্বয়ের দূরত্বের পার্থক্যের যে অনুপাত, এই অনুপাতকে আমরা বেগ অবক্রমণ বলবো। তাহলে আশা করি এই বেগ অবক্রমণ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। তাহলে নিউটনের সূত্রে আবার ফিরে আসি। তাহলে নিউটনের সূত্রে দুইটি কথা, একটি হলো তলের সান্দ্র বল তলের ক্ষেত্রফলের সমানুপাতিক, আরেকটি হলো সান্দ্র বল বেগ অবক্রমণের সমানুপাতিক। আমরা পরবর্তী স্লাইডে এই বিষয়টা নিয়ে গাণিতিকভাবে আরেকটু আলোচনা করব নিউটনের সূত্র সম্পর্কে। তোমরা এই মুহূর্তে অনেকেই সংযুক্ত হয়েছ এবং অনেকে অনেকের অনেক মধুর স্মৃতিচারণ করছো, আমি খুবই আনন্দিত হচ্ছি এবং তোমাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমিও তোমাদেরকে অনেক মিস করি, অনেকদিন তোমাদের সে মায়াময় মুখগুলো দেখতে পাই না এবং
তোমাদের, যদিও আমি তোমাদেরকে অনেক সময় রেগে কথা বলি, রাগান্বিত হই তোমাদের উপর, তারপরে শাসন করি অনেক, ক্লাসও তোমরা নিশ্চয়ই জানো আমি অনেককে মারধর করি। তো আমি জানি কেউই আমার উপর রাগ করো না, এবং তোমরা অন্তত এতটুকু বুঝতে পারো যে আমি তোমাদেরকে ঠকানোর জন্য ওই শাসনগুলো করি নাই, বা কারো উপর ব্যক্তিগত আক্রোশ থেকে ওই শাসনগুলো করি না। তো তোমরা সেভাবেই আসলে আমি সেই মধুর সময়গুলোকে খুব মিস করছি। আশা করি শীঘ্রই, যদি সৃষ্টিকর্তা চান, আমাদের মহান রাব্বুল আলামিন চান, আমরা আবার সেই জায়গায় ফিরে আসবো অতি শীঘ্রই। ওকে, আমরা তাহলে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রে যাচ্ছি। খেয়াল করো, তলের ক্ষেত্রফলের সমানুপাতিক একটা কথা পেয়েছি, এফ ইজ প্রপোর্শনাল এ, এবং বেগ অবক্রমণের সমানুপাতিক আরেকটা কথা পেয়েছি, এফ ইজ প্রপোর্শনাল বেগ অবক্রমণকে গাণিতিকভাবে ডিভি বাই ডি ওয়াই দ্বারা আমরা প্রকাশ করেছি। এটা পারে এখন আসো আমরা যদি এটাকে গাণিতিকভাবে আরেকটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা পাবো এই দুটি সূত্রকে একসাথে যদি পরিবর্তিত বিবেচনা করি, এফ ইজ প্রপোর্শনাল এ ইন্টু ডিভি বাই ডি ওয়াই, যেহেতু দুইটারই বাম পক্ষ একই, তাহলে ডান পক্ষকে আমরা এভাবে গুণ আকারে বিবেচনা করতে পারবো। এখন আসো এখানে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলে দিই, তাহলে একটা ধ্রুবক রাশি তোমরা দেখতে পাচ্ছ, নতুন একটা রাশি আসছে, সে রাশির নাম হচ্ছে একটা ইটা সাইন। হ্যাঁ, ইটা, এখন এটার পরিচয় আছে আবার। হ্যাঁ, ইটার ক্ষেত্রে লক্ষ্য করো, ইটা একটি সমানুপাতিক ধ্রুবক, এটা গাণিতিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু নিউটন এটাকে আরেকভাবে ডিফাইন করেছেন, একে তিনি সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক বলা হয়। তাহলে আমার এই অধ্যায়ের যেমন সান্দ্রতা এই সংজ্ঞাটা অনেক সময় কম আসে, কিন্তু সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা ধ্রুবক এই সংজ্ঞাগুলো কিন্তু বেশি আসে। কারণ অনেকেই আমরা আসলে তাড়াহুড়ো করে পরীক্ষার সময় সান্দ্রতা গুণাঙ্ক আসছে বা সান্দ্রতাঙ্ক আসছে, আমরা সেটাকে চিন্তা না করে সান্দ্রতার সংজ্ঞাটা আমরা লিখে আসি, তাহলে কি তুমি নাম্বার পাবে? নাম্বার পাবে না। তাই এ যা কি সান্দ্র বল চাইছে, না সান্দ্রতা চাইছে, না কি তোমার সান্দ্রতাঙ্ক চাইছে, এটা তুমি বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করতে হবে। আমার মনে হয় বিষয়গুলো তোমরা অবগত হয়েই পরীক্ষার খাতায় যথাযথভাবে লিখবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যে যে বিষয়গুলো দেখতে পেলাম সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রের, যে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক, বেগের বেগ অবক্রমণের সমানুপাতিক, এবং এবং আমাদের যে এটাকে গাণিতিকভাবে কাজ করে যে সূত্রটা আমরা পেয়েছি, এফ ইকুয়াল ইটা এ ডিভি বাই ডি ওয়াই, এই সূত্রটা হচ্ছে মূলত সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র। আশা করি আমরা বুঝতে পেরেছি এইটাই হচ্ছে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রের গাণিতিক রূপ। এই সূত্রটা ব্যবহার করে আমরা তোমার আরও নতুন নতুন অনেক ধারণা পাবো, বিশেষ করে সান্দ্রতার সান্দ্রতা গুণাঙ্কের পরিচয় আমরা নেক্সট স্লাইডে পাবো, তারপরে আমরা এই সূত্রটা গাণিতিকভাবে ব্যবহারও করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে সান্দ্রতা গুণাঙ্ক বা নিউটনের সূত্রটা কখন প্রযোজ্য হবে, নিউটনের সূত্রের ফরম্যাটটা কী, কীভাবে সেটা অ্যানালাইসিস করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে সান্দ্রতার ধারণা মূলত আসছে, সান্দ্রতাঙ্কের ধারণা মূলত আসছে নিউটনের এই সূত্রটা থেকেই আসছে, আর সান্দ্রতার যে ব্যাখ্যা এটাও মূলত নিউটনই সর্বপ্রথম দিয়েছেন। ওকে, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছ, একটু কমেন্টে রিপ্লাই করবে। তারপরে আসুন সান্দ্রতা গুণাঙ্কের পরিচয় যাবো আমরা, আরেকটি নতুন আলোচনা, সান্দ্রতা গুণাঙ্ক। ওকে, তাহলে একটু আগে যে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রটি আমরা পেয়েছি সেটিকে আবার একটু রিপ্রেজেন্ট করি, এফ ইকুয়াল ইটা এ ডিভি বাই ডি ওয়াই, এটি হলো সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র, যেটা এর পূর্ববর্তী স্লাইডে আমি প্রতিপাদন করে এসেছি। ওকে, এখন আসো এটাকে আমি একটা সমীকরণ হিসেবে বিবেচনা করব। তারপরে আমরা জানি ইটার পরিচয়টা, ইটার পরিচয় হচ্ছে আমার ইটা একটি সমানুপাতিক ধ্রুবক, হ্যাঁ, যা সান্দ্রতা গুণাঙ্ক নামে পরিচিত, যেটা এর আগে আমরা উপস্থাপন করেছি। এখন আসে এক নং সমীকরণ থেকে আমরা যদি বিবেচনা করি, ইটার সমীকরণটা যদি আমরা নির্ণয় করি, তাহলে বেগ অবক্রমণ এক নং সমীকরণ থেকে, যদি এক নং সমীকরণ বামপক্ষে আছে শুধু কি এফ, আর ডান পক্ষে আছে তিনটা রাশি, একটা হচ্ছে তোমার ডিবি বাই ডি ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে কি বেগ অবক্রমণ, আর একটা হচ্ছে কি এ ক্ষেত্রফল। লক্ষ্য করো, যদি আমরা বিবেচনা করি বেগ অবক্রমণ ডিবি বাই ডি ওয়াই সমান এক একক, এবং তলের ক্ষেত্রফল এ সমান কি এক একক, মনোযোগ দাও, যদি আমরা বিবেচনা করি বেগ অবক্রমণ ডিবি বাই ডি ওয়াই সমান এক একক, এবং তলের ক্ষেত্রফল এ সমান কি এক একক, এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এক নং সমীকরণ থেকে আমরা কী পাবো? লক্ষ্য করো, এক নং সমীকরণ থেকে আমরা পাবো এফ ইকুয়াল কত, ইটা, কারণ যেহেতু তার ডান পক্ষে
এর মান এক একক বিবেচনা করেছি, ডিবি বাই ডিও এর মান এক একক বিবেচনা করেছি, তাহলে ডান পক্ষে আর একটা রাশি থাকে ইটা, আর বাম পক্ষে থাকে কত, এফ, অর্থাৎ এফ ইকুয়াল কত হবে, ইটা হবে। তাহলে এই ইটা, ইটার পরিচয় কি দিয়েছি, এটি একটি সমানুপাতিক ধ্রুবক এবং যার তাৎপর্যগত পরিচয় হচ্ছে এটি একটি কি, সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে আমরা এখন এই শর্তে আমরা সান্দ্রতা গুণাঙ্ক সংজ্ঞা দিতে পারি, যে কোন শর্তে সান্দ্র বল আর ইটা পরস্পর সমান হচ্ছে, যদি বেগ অবক্রমণ এক একক হয় এবং ক্ষেত্রফলের মানটা কি হবে, এক একক হয়। লক্ষ্য করো, তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সবচেয়ে বেশি। একক বেগ অবক্রমণে কোনো প্রবাহীর একক ক্ষেত্রফলের উপরে, বুঝে যে দুইটা শর্ত বিবেচনা করেছি, একক বেগ অবক্রমণে মানে ডিবি বাই ডিওয়াই এর মান এক একক, তাহলে সেটাকে ভাষাগতভাবে লিখছি, একক বেগ অবক্রমণে, হ্যাঁ ভাষাগতভাবে লিখলাম, একক বেগ অবক্রমণে কোনো প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ সান্দ্র বল ক্রিয়া করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক, যাই পরীক্ষায় আছে সেভাবে উপস্থাপন। সংজ্ঞাটা কি বুঝতে পারতেছ, একক বেগ অবক্রমণে কোনো প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ সান্দ্র বল ক্রিয়া করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বলে। তোমরা সংজ্ঞাগুলো মুখস্থ চেয়ে যদি কোন সমীকরণ থেকে সংজ্ঞাটা আসতেছে এবং কোন কোন শর্তে সংজ্ঞাটাকে ধরতেছ সেটা যদি মনে রাখো, তাহলে সংজ্ঞাটা তোমার নিজের ভাষায় তুমি মিলিয়ে লিখতে পারবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি সান্দ্রতা গুণাঙ্কের পরিচয়। এখন আসো সান্দ্রতা গুণাঙ্কের একক এবং সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা আমরা কীভাবে আসে বা কি সেটা এখন দেখব। ওকে, সান্দ্রতা গুণাঙ্কের তাহলে আমরা মাত্রাটা আগে দেখব। মূল যে সমীকরণ সেই সমীকরণটা আমরা আগে দেখি। সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্রটি হলো, যেটা আমরা জানি, এফ ইকুয়াল ইটা এ ডিবি বাই ডিওয়াই, যেটা এর আগে আমরা পরিচয় উপস্থাপন করেছি। এই সমীকরণ থেকে যদি আমরা ইটার সমীকরণটা বের করি, ইটা ইকুয়াল এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিভি, তোমরা এটা পক্ষান্তর করে তোমরা আসছে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে লক্ষ্য করো, এখানে ডান পক্ষে এফ, এফ দ্বারা কী প্রকাশ পায়, বল, তাহলে বলের মাত্রা তোমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছো, বলের মাত্রা, বল হচ্ছে তোমার ভর আর কি ত্বরণ, তাহলে ভর হচ্ছে এম আর ত্বরণ হচ্ছে এল টি ইনভার্স টু। নিচে এফের নিচে আছে এ, এর মাত্রা, এ মানে কি ক্ষেত্রফল, তার মানে কত, এল স্কোয়ার। আবার ডিওয়াই এটা হচ্ছে কি দূরত্বের পার্থক্য, দূরত্ব মানে কি সরণ, আবার সরণের মাত্রা কত, এল, তাহলে এল, ডিওয়াই একক মাত্রা হবে কত, এল। এরপরে হচ্ছে তোমার ডিভি, ডিবি মানে কি বেগের পার্থক্য, তাহলে বেগের পার্থক্য, বেগ প্রকাশ পাচ্ছে, তাহলে বেগের এককটা কত, মাত্রাটা কত, এল টি ইনভার্স ওয়ান। এক্ষেত্রে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে সর্বশেষ যে সমীকরণটা বা মাত্রাটা আসে, মাত্রা সমীকরণটা আসে, সেটি হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন, এটা মুখস্থ রাখতে পারো অথবা কীভাবে আসে এটা যদি প্রসেসটা মনে রাখো তাহলেও তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারবে। এটা কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় তারপর বিভিন্নভাবে তোমার অবজেক্টিভে আসবে। এবার আসো একক নিয়ে কথা বলো। এককের মধ্যে আমরা দুই পদ্ধতির একক নিয়ে কথা বলবো, একটি হচ্ছে এমকেএস বা এসআই পদ্ধতির একক এবং আরেকটি হচ্ছে তোমার সিজিএস পদ্ধতির একক। তবে এমকেএস বা এসআই পদ্ধতিতে এটা দুটি একক আছে, এমকেএস এবং এসআই পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক, সেটা এক নম্বরে লক্ষ্য করো। ইটা এই সমীকরণ থেকে, ইটা ইকুয়াল এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিবি, এই সমীকরণ থেকে আমরা আসতেছি, এই সমীকরণটা থেকে, ইটা ইকুয়াল এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিবি, এই সমীকরণ থেকে। তাহলে এখানে লক্ষ্য করো, উপরে এফ এর একক কি নিউটন এসআই পদ্ধতিতে, তাহলে আমরা উপরে নিউটন লিখলাম এম, তারপরে নিচে এ, এফের নিচে এ আছে, এ কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে হবে মিটার স্কোয়ার। তারপরে আছে তোমার ডিওয়াই, ডিওয়াই এটা হচ্ছে কি সরণের একক, তাহলে সরণ হচ্ছে কত, এম। তারপর ডিভি এটা হচ্ছে বেগের একক, বেগের এককটা কত, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি তাহলে পাবো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু। আবার এই নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু এই এককটাকে আবার আমরা আরেকভাবে উপস্থাপন করতে পারি, যেমন তোমরা জানো নিউটন পার বর্গ মিটার বা নিউটন মিটার সেকেন্ড মিটার ইনভার্স টু এটা হলো প্যাস্কেল আর সাথে এস, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে প্যাস্কেল সেকেন্ড, এটিও সান্দ্রতা গুণাঙ্কের একক।
দুটি একক অবজেক্টিভের জন্য, বহুপদী সমাপ্তির সূচক অবজেক্টিভের জন্য যতগুলো একক আছে সবগুলোই তোমার মনে রাখতে হবে। তাহলে নিউটন সেকেন্ড, মিটার ইনভার্স টু, অথবা কত প্যাসকেল সেকেন্ড, এই দুটি এসআই পদ্ধতিতে বা এমকেস পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক হিসেবে আমরা ব্যবহার করি। তারপরে আসো তিন নম্বর, এটা হলো সিজিএস পদ্ধতির একক। সিজিএস পদ্ধতির এককটা হচ্ছে মূলত পয়েস, POIAC, পয়েস, বাংলায় তুমি লিখতে পারো পয়েস। এখন অনেকে আবার মনে করো পয়েস এটা তো আমাদের অনেকের নাম, কিন্তু আসলে এক্ষেত্রে নাম ঠিকই আছে, এটাও একজন সায়েন্টিস্টের নাম পয়েস, তার নাম অনুসারেই মূলত এটাকে পয়েস নামকরণ করা হয়েছে। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের সিজিএস পদ্ধতির এককটা হচ্ছে কত পয়েস। পয়েস খুবই ক্ষুদ্র একটা একক, এটা এসআই পদ্ধতির সাথে তার যদি সম্পর্ক করি তাহলে আমরা পাবো 10 পয়েস সমান 1 নিউটন সেকেন্ড পার বর্গ মিটার। অবজেক্টিভের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে তোমরা, আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তা তোমার যদি মনোযোগী হয়ে থাকো অবশ্যই বুঝতে পেরেছ। এই মুহূর্তে অনেকেই সংযুক্ত আছো, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমার ক্লাস মনোযোগ সহকারে শুনতেছ এবং নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছো, খুবই খুবই কৃতজ্ঞ তোমাদের প্রতি। তো তোমরা যদি এতক্ষণ যে স্লাইডের আলোচনাগুলো করেছি বুঝে থাকলে একটু কমেন্টে জানাবা, তাহলে আমি নিশ্চিত হতে পারবো তোমরা বুঝতেছ কেমন, আর আমি বুঝবো যে তোমরা আমার সাথেই আছো। ওকে, এবার আসি পরবর্তী অংশে যাব, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। এটা অনুধাবন স্তরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে যে তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা হ্রাস পায় কিন্তু গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায় কেন। এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং গুরু কি বলবো দামি প্রশ্ন। তাহলে এক্ষেত্রে তরলের, তরল এবং গ্যাস দুইটাই প্রবাহী, তার মানে বেসিক্যালি যদি আমরা বলি যে শান্ত প্রবাহীর উপর, প্রবাহীর সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আছে, তবে আবার সান্দ্রতা যেহেতু তরলের ক্ষেত্রেও আছে গ্যাসের ক্ষেত্রেও আছে, তরল এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের সম্পর্ক। এখানে তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা কমে, রিমাইন্ড ইট, তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা কমে কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা বাড়ে। এবং প্রশ্ন হলো কেন কমে কেন বাড়ে, এই দুইটা বিষয় আমরা এখন ডিসকাস করব। লক্ষ্য করো তোমরা তো স্ক্রিনেও কথাগুলো দেখছো, এটা হয়তো তুমি যখন অ্যান্সার করবে তখন এতটুকু লিখলে যথেষ্ট। আমি একটু ব্যাখ্যা করি। প্রথমে যদি আমি বলি যে তরলের ক্ষেত্রে সান্দ্রতা সৃষ্টির জন্য দায়ী কে, কে দায়ী, কেন তরলের ক্ষেত্রে সান্দ্রতাটা তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আমরা গত ক্লাস এবং আজকের শুরুর দিক থেকে যদি অ্যানালাইসিস করি, সান্দ্রতা হচ্ছে গতির বিপরীতে ক্রিয়ারত একটা বল যা গতিকে কমায় দেয়। কার গতি? প্রবাহীর গতি, হোক তরল হোক গ্যাস, গতি কমায় দিবে। যেহেতু গতি কমায় দিবে এটি গতির অভিমুখের বিপরীতে কাজ করবে। এখন তরলকে যদি আমরা অ্যানালাইসিস করি, তরলের মধ্যে এই বল সান্দ্র বলের জন্য দায়ী হচ্ছে পদার্থের, তরল পদার্থের কণাগুলোর মধ্যে ক্রিয়ারত আন্তঃআণবিক আকর্ষণ বল। কোন বল? আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তরলের ক্ষেত্রে সান্দ্র বলের সৃষ্টি হচ্ছে। তোমাকে এক মানে অবজেক্টিভে আসে যে কিসের কারণে তরলের সান্দ্র বলের সৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবা? আন্তঃআণবিক বলের কারণে। আবার আমরা জানি আন্তঃআণবিক বল আর আন্তঃআণবিক দূরত্ব পরস্পরের বিপরীত, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আন্তঃআণবিক দূরত্ব যদি কম হয় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কি বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল যদি আন্তঃআণবিক দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কী হবে? কম হবে। এখন আসো, তাপমাত্রা দিলে তরলের কণাগুলোর অবস্থার কি পরিবর্তন হয়। তাপমাত্রা এমনিতেই আমরা জানি তরলের কণাগুলো পরস্পর থেকে একটু দূরে দূরে অবস্থান করে, অর্থাৎ আন্তঃআণবিক ফ্রি স্পেস আছে, হ্যাঁ, তাহলে স্বাভাবিক অবস্থায় আছে। যখন তুমি তাপশক্তি প্রদান করবে তখন দেখা যায় এই কণাগুলো আন্তঃআণবিক দূরত্ব আরও বেড়ে যায়, দূরে দূরে সরে যায়। যখন দূরে দূরে সরে যায় তখন তাদের আন্তঃআণবিক আকর্ষণ যে বল, এই বলের পরিমাণটা কমে যায়, আর বলের পরিমাণ কমে যদি কমে যায় তাহলে সান্দ্র বলটাও কি কমে যাবে, কারণ এই বলটা প্রবাহের গতির বিপরীতে কাজ করছে। তাহলে এটা যেহেতু কম সান্দ্র বলও কম। আশা করি বুঝতে পেরেছো তরলের ক্ষেত্রে কেন তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা কমে যায়। এবার আসো গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা বাড়ে কেন। তাহলে তরলের সান্দ্র বলের সৃষ্টির মূল কারণ কি? আন্তঃআণবিক কণাগুলোর মধ্যাকার আন্তঃআণবিক ফাঁকা স্থান কিংবা তো কণাগুলোর মধ্যাকার আন্তঃআণবিক আকর্ষণ বল, এই কারণে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু কণাগুলো তো পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করতে করে,
এবং আমরা জানি তাদের মধ্যে স্বাভাবিক অবস্থায় আন্তঃনিক আকর্ষণ বল নেই বললেই চলে, তারা ফ্রিলি মুভমেন্ট করে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই কারণে কিন্তু সেখানে সান্ধ্য বলের সৃষ্টি হচ্ছে না, সেখানে সান্ধ্য বলের সৃষ্টি হচ্ছে আর একটা ভিন্ন কারণে। সেই কারণটা হচ্ছে তোমার তাদের মধ্যকার সংঘর্ষ। তোমরা জানো গ্যাসীয় গ্যাসের গতি তত্ত্বের ধারণা অনুযায়ী আমরা জানি গ্যাসের কণাগুলো অনবরত র্যান্ডমলি ছুটাছুটি করে। র্যান্ডমলি ছুটাছুটি করার কারণে একটার সাথে আরেকটা কি হয় ধাক্কা খায় বা সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষের কারণে তাদের গতির পরিবর্তন হয় অর্থাৎ গতি কমে যায়। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্যাসের ক্ষেত্রে সান্দ্র বলের সৃষ্টির কারণ কি? অণুগুলোর মধ্যাকার সংঘর্ষ, অণুগুলোর মধ্যাকার সংঘর্ষ। তাই গ্যাসের ক্ষেত্রে এখন আসো তাপমাত্রা দিলে এই সংঘর্ষ কি বাড়বে না কমবে? যদি সংঘর্ষ বাড়ে তাহলে তো সান্দ্র বল বাড়ছে, আর যদি সংঘর্ষ কমে তাহলে সান্দ্র বল কমবে। আচ্ছা গ্যাসের অণুগুলোর মধ্যে যখন তাপমাত্রা দিবা, গ্যাসের অণুগুলো এমনিতেই দৌড়াদৌড়ির মধ্যে আছে, ছুটাছুটির মধ্যে আছে, তাপমাত্রা যদি আরও বাড়াও তাহলে তারা তাদের গতি বা গড় বেগ আরও বেড়ে যাবে। গড় বেগ যদি আরও বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষের সংখ্যাও কী হবে? বেড়ে যাবে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ সংঘর্ষ স্বাভাবিক অবস্থা হবে তার চেয়ে বেশি পরিমাণ সংঘর্ষ তখন তাপমাত্রা বাড়াইলে হবে। তার মানে সংঘর্ষ সংখ্যা যেহেতু বাড়তেছে তাহলে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়বে। বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো প্লিজ দয়া করে কমেন্টে জানাও, সবাই একটু জানাইলে আমি কৃতজ্ঞ হব। অনেকেই আজকে ক্লাসে সংযুক্ত আছো, কিন্তু তোমরা প্রতিদিনই যারা ক্লাস দেখতেছো তারাই আছো, নতুন কাউকে কিন্তু পাচ্ছি না। নতুন যারা আছে সায়েন্সে, আমরা জানি প্রায় 400 জনের মতো আমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, প্রায় 400 জনের মধ্যে তোমরা লাইভে খুবই নগণ্য সংখ্যক লাইভে আছো। হয়তো বা তোমরা পরে অবশ্য দেখো সেটাও ঠিক, কিন্তু তারপরেও লাইভে যখন থাকবা সেটার আনন্দটাই অন্যরকম, সেটার সেই সময়টাই অন্যরকম লাগবে তোমার কাছে। ওকে, আমি বললাম তো ভার্চুয়ালি আমরা দূরে দূরে আছি লাইভের ক্ষেত্রে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে দূরে নেই, আমরা খুব কাছাকাছিই আছি। তোমাদের সামনে যেমন তোমাদের সামনে ডায়াসে দাঁড়ায় কথা বলি, ঠিক যখন তোমরা লাইভে আমার সাথে কমেন্টে কথাবার্তা বলো তখনও আমার মনে হয় যে তোমরা আমার সেই সামনেই আসো, আমি তোমাদের সেই সামনে ডায়াসে আছি। ওকে, আমরা অন্য প্রসঙ্গে না যাই, সামনে সান্দ্রতার উপর চাপেরও প্রভাব আছে, তবে শুধুমাত্র তরলের ক্ষেত্রে প্রভাব আছে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রভাব নেই। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তরলেরও আছে গ্যাসেরও আছে, তরলের ক্ষেত্রে কমে গ্যাসের ক্ষেত্রে বাড়ে। তাহলে সান্দ্রতার উপর চাপের প্রভাব লক্ষ্য করো, তরলের ক্ষেত্রে প্রভাবটা কি? তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব আছে, চাপ বৃদ্ধি পেলে সান্দ্রতা বাড়ে, কারণ চাপ বৃদ্ধি পেলে আন্তঃনিক দূরত্বটা কমে যায়, তাহলে আন্তঃনিক বল বৃদ্ধি পাবে বা আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে তরলের পাশাপাশি দুটি স্তরের আপেক্ষিক বেগটা কী হয়ে যাবে? কমে যাবে, ফলে সান্দ্রতা বাড়ে। আর গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই, তাই এক্ষেত্রে কোনো পরিবর্তনও হয় না। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আর আলোচনা করছি না, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ স্টোক্সের সূত্রটা। হ্যাঁ, স্টোক্সের সূত্রের আলোচনা যাচ্ছি, লক্ষ্য করো স্টোক্সের সূত্রের যে বক্তব্য, তাহলে আবার ওই আজকের ক্লাসের শুরুটা একটু খেয়াল করি। সেখানে বলেছিলাম নিউটনের সূত্র কখন প্রযোজ্য হবে আর স্টোক্সের সূত্রটা কখন প্রযোজ্য হবে, মনে আছে তো? নিউটনের সূত্র কখন প্রযোজ্য হবে? নিউটনের সূত্র প্রযোজ্য হচ্ছে যখন কোনো স্থির কঠিন তলের উপর দিয়ে কোনো প্রবাহী ওই তলের সাপেক্ষে ধারারেখভাবে প্রবাহিত হবে, তখন নিউটনের সূত্রটা প্রযোজ্য হচ্ছে। আর স্টোক্সের সূত্রটা কিন্তু তরল বা গ্যাস অর্থাৎ প্রবাহের ভিতর দিয়ে যখন কোনো কঠিন গোলাকৃতির বস্তু, ক্ষুদ্র গোলাকৃতির বস্তু, এখানে কিন্তু সীমাবদ্ধতা আছে, ক্ষুদ্র গোলাকৃতির বস্তু যখন মুক্তভাবে নিচের দিকে পড়বে তখন স্টোক্সের সূত্রটা প্রযোজ্য হবে, তখন স্টোক্সের সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে কি? তাহলে যখন কোনো কঠিন ক্ষুদ্র কঠিন গোলাকৃতি বস্তু কোনো প্রবাহের ভিতর দিয়ে হোক, তরলের ভিতর দিয়ে হোক, গ্যাসের ভিতর দিয়ে হোক, বায়ুর ভিতর দিয়ে এটি মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে, তখন স্টোক্সের সূত্রটি প্রযোজ্য হবে। এখন আসো, বিভিন্ন স্টোক্স বলছেন একটা আর ব্যাসার্ধের ক্ষুদ্র গোলক যদি ইটা সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরল বা গ্যাসের মধ্য দিয়ে ভি প্রান্তিক বেগে নিচের দিকে পড়তে থাকে,
তখন বস্তুর উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল, কারণ এটা বস্তু গোলকটা পড়তেছে নিচের দিকে, তাহলে সান্দ্রতা কাজ করবে উপরের দিকে, তাহলে বস্তুর উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল এফ ক্রিয়া করে। বিজ্ঞানী স্টোকস গবেষণার মাধ্যমে প্রমাণ করেন, তিনটা বিষয় স্টোকস বলেছেন তার এই সূত্রে। একটা কথা হচ্ছে সৃষ্ট সান্দ্র বল সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, সৃষ্ট সান্দ্র বল সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। এখন ধরো পানির সান্দ্রতা গুণাঙ্ক একরকম, বায়ুর সান্দ্রতা গুণাঙ্ক একরকম, বা অন্য কোনো প্রবাহের সান্দ্রতা গুণাঙ্ক আরেক রকম। তাহলে যে মাধ্যমের ভিতর দিয়ে ওই বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, সেই মাধ্যমের যে সান্দ্রতাঙ্ক আছে সেই সান্দ্রতাঙ্কের সমানুপাতিক হবে। এখন ধরো আলকাতার মধ্য দিয়ে যদি ওই গোলকটা নিচের দিকে পড়ে, তাহলে তার সান্দ্র বলটা বেশি হবে, যেহেতু আলকাতার সান্দ্রতা ঘন সান্দ্রতাঙ্কটা কি বেশি। আবার যদি বলি যে পানির ভিতর দিয়ে ওই গোলকটা পড়তেছে, তাহলে সেক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক পানির কম আলকাতার তুলনায়, তাই সেক্ষেত্রে সান্দ্র বলও কী হবে, কম হবে। তাই দেখবে পানির মধ্যে সে খুব দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছে, সান্দ্র বল কম, আর তরলের মধ্য দিয়ে আলকাতার মধ্য দিয়ে সে অপেক্ষাকৃত ধীরগতিতে নিচের দিকে পড়বে, তাই সেক্ষেত্রে সেটা সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করে। তাহলে সম্পর্কটা কি, সমানুপাতিক সম্পর্ক। এরপরে আসো, বলছেন যে সৃষ্ট সান্দ্র বল যে গোলকটি নিচের দিকে পড়ন্ত অবস্থায় আছে সেই গোলকের আকারের উপর নির্ভর করে। আকার মানে যেহেতু গোলক, তাহলে গোলকের আকার কিসের উপর নির্ভরশীল, ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে যে ক্ষুদ্র গোলক নিচের দিকে পড়ন্ত অবস্থায় আছে সেই ক্ষুদ্র গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক হবে কি, সান্দ্র বলটা। এবং আরেকটা কথা তিনি বলেছেন, গোলকটি যখন যে প্রান্তিক বেগ নিয়ে নিচের দিকে পড়ে, আমরা প্রান্তিক বেগ গত ক্লাসে পড়েছি, আজকের এ নিয়ে কথা বলছি না, তাহলে গোলকটি যে প্রান্তিক বেগ নিয়ে নিচের দিকে পড়তেছে সে প্রান্তিক বেগের সমানুপাতিক হবে। তাহলে স্টোকসের সূত্রের কয়টা প্রধান কথা, তিনটা প্রধান কথা। একটি হলো সৃষ্ট সান্দ্র বল সান্দ্রতাঙ্কের বা সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, সৃষ্ট সান্দ্র বল যে গোলকটি পড়ন্ত অবস্থায় আছে সেই গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, এবং আরেকটা হচ্ছে গোলকটি যে প্রান্ত বেগে নিচের দিকে পড়তেছে সেই প্রান্ত বেগের সমানুপাতিক। এই সহজ না আলোচনাগুলো, মনে রাখা সম্ভব হবে? নিউটনের সূত্রের সাথে স্টোকসের সূত্র আবার তোমরা ওভারলেপ করে ফেলবে না তো? দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন, দুইটাই সান্দ্র বলের উপর, কিন্তু দুইটার অ্যাপ্লাইং ফিল্ডটা ভিন্ন, তারপর দুইটার ডেরিভেশনটা ভিন্ন। আশা করি তোমাদের ওভারলেপ হবে না। এরপরে আসো, একজন স্টুডেন্ট অর্পিতা চক্রবর্তী, স্যার বর্ষণ সান্দ্রতা একটু বোঝান। এটা আমি গত ক্লাসে বলেছি, তুমি খেয়াল করছো কি না, ঘর্ষণ এবং সান্দ্রতা দুইটার মিল এক জায়গায়, সেটা হচ্ছে দুইটি তোমার গতির বিপরীতে কাজ করে, গতি কমায় দিবে, ঘর্ষণও গতি কমায় দেয় আর সান্দ্রতাও গতি কমায় দিবে, কিন্তু দুইটার অ্যাপ্লাইং ফিল্ড ভিন্ন ভিন্ন। দুইটার অ্যাপ্লাইং ফিল্ডটা কী হবে, ভিন্ন ভিন্ন হবে। কেন? কারণ হচ্ছে ঘর্ষণ বলটা কাজ করে কঠিন বস্তুর গতির ক্ষেত্রে, যখন কোনো কঠিন বস্তু কোনো তলের উপর দিয়ে যাবে, অবশ্যই কঠিন তল উপর দিয়ে যাবে, তখন সেটা কী হবে, ঘর্ষণ হিসাবে পরিচয় লাভ করবে। আর যখন কোনো প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাস কোনো তলের উপর দিয়ে গতিশীল হবে, তখন সেটা হচ্ছে কি, সান্দ্রতা। তাহলে দুইটাই কিন্তু গতির বিপরীতে কাজ করে, দুইটার প্রয়োগ ক্ষেত্রটা ভিন্ন। একটা হলো প্রবাহীর গতির বিপরীতে কাজ করে, সেটা হলো সান্দ্রতা, আর কঠিন বস্তুর গতির বিপরীতে কাজ করে, সেটা হলো কি, ঘর্ষণ। একজন বলছে স্যার আজকের জন্য সমাপ্তি করেন। কেন সমাপ্তি করব, আমি তো কোনো কারণ দেখছি না। আমার কি ক্লাস ভালো লাগছে না তোমার, তো সমাপ্ত করব কেন? আমি এটাতে একটু বিরক্তই ফিল করলাম তোমার প্রতি, আজকে মনোযোগ নাই কেন তোমার? মিস্টার মেহেদি মুনতাসির মুবিন, কেন সমাপ্ত করব কেন? তোমার ভালো না লাগলে তুমি লিভ করো। তারপরে আসেন স্যার, সান্দ্রতার সংখ্যাটা যদি আবার বলতেন স্যার। সান্দ্রতা তুমি একটু দয়া করে আমার ক্লাসটা যখন শেষ হবে তখন ভিডিওটা আবার একটু রিপিট করবা, হ্যাঁ, দেখবে তখন দেখবে কথাগুলো, তখন যে কথাগুলো বলছি সেটা সেটা আবার তুমি শুনতে পাবে। বেসিক্যালি যখন কোন প্রবাহী কোনো তলের উপর দিয়ে গতিশীল হবে, তখন ওই তলের গতির বিপরীতে
যে বল কাজ করে তাকে সান্দ্রতা বলে। আশা করি সেটা পারবা, আবার একটু দেখে নিও। ওকে, আমরা তাহলে স্টোক্সের সূত্রের সামনে আলোচনাটা কন্টিনিউ করছি। সুতরাং এই তিনটে সূত্রকে যদি আমরা একসাথে পরিবর্তিত বিবেচনা করি, তাহলে সেটি হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল ইটা আর ভি। হ্যাঁ, অর্থাৎ তিনটাই যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তিনটা পাশাপাশি ডান পক্ষে গুণ আকারে লিখতে পারে। এখন বিজ্ঞানী স্টোক্স এটাকে গাণিতিকভাবে অ্যানালাইসিস করেছেন এবং তার অ্যানালাইসিস থেকে আমরা জানি যে সমানুপাতিক চিহ্নটা তুলে গেলে এখানে একটা ধ্রুবক চিহ্ন যথারীতি গাণিতিক হিসেবে আসে, এবং এই এখানে আমরা যদি কে ব্যবহার করি, এই কে হলো সমানুপাতিক ধ্রুবক। তবে বিজ্ঞানী স্টোক্স এই কে এর মান তিনি গবেষণা করে বের করে গেছেন, তাই তিনি তরল গতিবিজ্ঞানের সাহায্যে স্টোক্স প্রমাণ করে দিয়েছেন এই কে এর মান হবে 6 পাই। তাই আমরা এই কে এর মানটা 6 পাই হিসেবে ব্যবহার করবো। তোমরা যদি হায়ার স্টাডিতে যাও, যদি এই আলোচনাগুলো পড়ার সুযোগ আসে কখনো, তখন এই তরল গতিবিজ্ঞান অর্থাৎ হাইড্রোডাইনামিক্স যে বিজ্ঞানটা আছে সেখানে এইগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আসে, কীভাবে তিনি কে এর মান 6 পাই নির্ণয় করলেন সেটা দেখতে পাবো। তা এখন আমরা এই লেভেলে সেটা নিয়ে আলোচনা করছি না। তাহলে সেক্ষেত্রে কে ইকুয়াল কত পাবো? 6 পাই। তাহলে কে এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে এফ ইকুয়াল 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। তাহলে এই সূত্রটা হচ্ছে তোমার স্টোক্সের সূত্র, অর্থাৎ সান্দ্র বল সম্পর্কিত স্টোক্সের সূত্র। কি বুঝতে পারতেছ? এই যে কালারিং যে বক্সের মধ্যে যে সূত্রটা আছে, এটা আমাদের গাণিতিক কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। আমার বিশ্বাস তোমরা কখন স্টোক্সের সূত্রটা প্রয়োগ করবা, কখন নিউটনের সূত্রটা প্রয়োগ করবা, এটা আশা করি বুঝতে পেরেছ এখন। ওকে, এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া, প্রান্তিক বেগের জন্য স্টোক্সের সূত্র। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা কি বোর লাগতেছে, ভালো লাগতেছে না? আমি চেষ্টা করতেছি আসলে, প্রত্যেকটা ভালো ক্লাসের পিছনেই মেন্টালিটি কাজ করে। সকাল থেকে অনেক যুদ্ধ করেছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। আমার গ্রামের বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে গত রাত থেকে বিদ্যুৎ নেই, ইলেকট্রিসিটির সমস্যা, এরপরে আবার বিদ্যুৎ আসার কোনো সুযোগ নেই। তারপর চলে আসলাম লক্ষ্মীপুর, এখন আমি লক্ষ্মীপুর থেকেই মূলত ক্লাসটি কন্টিনিউ করছি। তো সব কিছু তোমাদের জন্যই, কিন্তু যদি ভালো না লাগে আসলে আমারও ভালো লাগবে না, আশা করি তোমাদের ভালোই লাগছে। প্রান্তিক বেগের জন্য স্টোক্সের সূত্র, হ্যাঁ, এটা কিন্তু সৃজনশীল উচ্চতর দক্ষতা লেভেলের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাই উচ্চতর দক্ষতা লেভেলে একটা সমীকরণ আমরা বেশি এখানে ব্যবহার করি, সেই সমীকরণটা কীভাবে ডিডাক্ট হচ্ছে আমরা সেটা এখন দেখবো। তবে তবে সৃজনশীল প্রশ্ন হয়তো তোমার ডিডাকশন কাজে লাগবে না, এগুলো আসবে না, তবে কীভাবে সমীকরণটা আসে সেই অ্যানালাইসিসটুকু আমরা একটু করবো এখন। লক্ষ্য করো, আমরা জানি যখন কোনো গোলাকার বস্তুর প্রান্তিক বেগের শর্ত, অর্থাৎ যখন কোনো গোলাকার বস্তু প্রান্তিক বেগ লাভ করে, তখন সেই প্রান্তিক বেগের শর্তটা কী, এটা গত ক্লাস যারা করেছ তারা কিন্তু বুঝতে পেরেছ নিশ্চয়ই। প্রান্তিক বেগের শর্ত হচ্ছে নিম্নমুখী ওজনজনিত বল, ঊর্ধ্বমুখী প্লবতাজনিত বল ও সান্দ্র বলের সমষ্টির সমান হবে। অর্থাৎ নিম্নমুখী, যারা আগের ক্লাসটি করো নাই দয়া করে আগের ভিডিওটি একটু দেখে নেবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। নিম্নমুখী ওজনজনিত বল, অর্থাৎ নিচের দিকে একটা বলই কাজ করতে, সেটা অভিকর্ষজ বল বলো আর ওজনজনিত বল বলো একই, আর উপর দিকে কাজ করতেছে দুইটা বল, একটা হচ্ছে প্লবতাজনিত বল যেটা উপর দিকে কাজ করতেছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী, আর আরেকটা হচ্ছে সান্দ্র বল যেটা গতির বিপরীতে, যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে তার বিপরীতে কাজ করতেছে কে, সান্দ্র বল। তাহলে এটা হলো প্রান্তিক বেগের শর্ত। এখন এই তিনটা বলের পরিচয় যদি আমরা দেই, যেক্ষেত্রে নিম্নমুখী ওজনজনিত বল, ওজন, ওজন সমান আমরা জানি কি, কার ওজন, যে গোলকটি নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা বলতে পারি পড়ন্ত গোলকটির ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, পড়ন্ত গোলকটির ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এটা ওজনের সূত্র অনুযায়ী আমি লিখলাম। তাহলে এখন ভর, পড়ন্ত যে গোলকটা পড়তেছে তার ভর কত, আমরা যদি গাণিতিকভাবে লিখি, তাহলে আমরা যদি আয়তনকে ওই গোলকের ঘনত্ব দ্বারা গুণ করি তাহলে ভর পাবো, এটা তোমাদের জানা আছে। তাহলে পড়ন্ত গোলকটির ভর হবে গোলকটির আয়তন গুণ গোলকটির ঘনত্ব, আর অভিকর্ষ ত্বরণ আমরা জানি ছোট জি, সেটা আমরা উপস্থাপন করলাম। তাহলে এটি হচ্ছে, এখন আসো, যেহেতু যে বস্তুটা পড়তেছে সে গোলকাকৃতি, তাই তার আয়তন আমরা আবার জানি 4/3 পাই আর কিউব, আর হলো আরটা ছোটো, আরটা হলো তার ব্যাসার্ধ,
তাহলে 4/3 পাই আর কিউ আর রো জি। তাহলে এটা এই ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে, ক্লিয়ার? তারপরে আসুন উপরের দিকে কাজ করতেছে দুইটা বল, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা জনিত বল। এখন আসো প্লবতা বিষয়টা কি, তোমরা জানো কোন কঠিন বস্তুকে যখন কোন তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তখন কঠিন বস্তুর ওজনের বিপরীতে তরলও এক ধরনের বল কাজ করে, অনেকটা প্রতিক্রিয়া বল। প্লবতা বলটা হলো প্রতিক্রিয়া বল, তাই এই বলটার নাম হচ্ছে কি, প্লবতা জনিত বল, যেটা আর্কিমিডিসের নীতি থেকে আমরা জানি, নিচের ক্লাসে তোমরা পড়েছ। তারপরে আসো এই বলটাকে যদি আমরা হিসেব করি, ধরো যে লোহার গোলকটাকে তুমি পানির মধ্যে ছেড়ে দিয়েছো, সে পানির ভিতরে কিন্তু একটা জায়গা দখল করে কিন্তু নিচের দিকে নামতেছে না। এবং প্রশ্ন হলো পানির ভিতরে সে জায়গাটা কেন দখল করে? তুমি টেবিলের উপরে ওই গোলকটা রাখলে শুধু টেবিলের ভিতরে ঢুকে যায় না, যায় না কেন? কারণ এখানে যে কোণাগুলো আছে সে কোণাগুলো পরস্পরের সাথে টাইটলি বাইন্ডিং অবস্থায় আছে, এদের মধ্যে ইন্টার মলিকুলার স্পেস নগণ্য, নাই বললেই চলে, তাই গোলকটা এর ভিতরে ঢুকে যেতে পারে না। কিন্তু তরলের মধ্যে যখন ছেড়ে দাও, গ্যাসের মধ্যে যখন ছেড়ে দাও, তখন সে কিন্তু তরল এবং গ্যাসের কণাগুলোর ভিতরে ইন্টার মলিকুলার স্পেস আছে, তাই ওই ইন্টার মলিকুলার স্পেসের কারণে সে ভিতরে একটা জায়গা দখল করে ফেলে। কতটুকু জায়গা দখল করবে? তার আয়তনের সমপরিমাণ জায়গা সেখানে দখল করবে। আমার কথাটা কি বুঝতে পারতেছ? আয়তনের সমপরিমাণ জায়গা দখল করে। এখন ধরো যদি আমরা ইমাজিনারি একটু চিন্তা করি যে ওই গোলকটা পানির ভিতর থেকে আমি অদৃশ্য করে ফেললাম, মিউট করে অদৃশ্য করে ফেললাম, তাহলে ভিতরটা কি একটা ফাঁকা হয়ে যাবে এবং ভিতরে একটা গোলকের জায়গা ফাঁকা হয়ে যাবে। তাহলে উল্টার ব্যাসার্ধ আর যে গোলকটা ছিল লোহার গোলক বা কঠিন বস্তুর গোলক, সেই গোলকের ব্যাসার্ধ পরস্পর কি সমান, তাহলে ওই গোলকের ভর ভিন্ন হবে, ওই গোলকের আয়তন আর তরলের ভিতরে যে আমরা কল্পনা করছি যে গোলকটা, সেই গোলকের আয়তন পরস্পর কি হবে, সমান হবে। শুধুমাত্র পার্থক্য হবে ঘনত্বে, কারণ যেটা পড়তেছে সে মনে করো কঠিন বস্তুর গোলক, তাহলে তার ঘনত্ব একরকম হবে, আর যার ভিতর দিয়ে প্লবতা জনিত কারণ যে গোলকে কল্পনা করছি সেই গোলকটা হচ্ছে ওই তরলের ঘনত্ব নিয়ে হচ্ছে। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র কি, ঘনত্বের ডিফারেন্স হচ্ছে। তাহলে আমরা যদি লিখি যে তরলের সৃষ্ট গোলকের ভর গুণ অভিকর্ষ ত্বরণ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তন যেহেতু সমান তাহলে বি, আর দেখো ঘনত্বটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, রো দ্বারা প্রকাশ করেছি, কেমন? আর অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমার এখানে পার্থক্য শুধুমাত্র ঘনত্বে হচ্ছে। এবার আসো তাহলে যেহেতু গোলকের আয়তন এটা গোলক আকৃতিরই হবে, তাই 4/3 পাই আর কিউব সিগমা ইনটু জি, এই সমীকরণটা আমরা এখানে প্রেজেন্ট করতে পারি। এরপরে আসো সান্দ্র বল সম্পর্কে। সান্দ্র বল আমরা একটু আগেই আলোচনা করেছি স্টোক্সের সূত্র থেকে, যেটা পেয়েছি, কারণ এখানে কি সান্দ্র বল তো নিউটনের সূত্র দিয়েও আসে আবার স্টোক্সের সূত্র দিয়েও আসে। আমি কেন 6/ER ব্যবহার করেছি, কেন নিউটনের সূত্রটা এখানে ব্যবহার করি নাই, কারণ নিউটনের সূত্রের যে শর্ত সেটা কিন্তু এখানে প্রযোজ্য না, এটা হচ্ছে পরন্ত বস্তুর জন্য, আর পরন্ত বস্তুর জন্য হচ্ছে কোন সূত্র, স্টোক্সের সূত্র, তাই মূলত আমরা এখানে 6/ER এটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারতেছ। এবার আসো আমরা যদি লিখি যে নিম্নমুখী ওজনজনিত বল সমান ঊর্ধ্বমুখী দুইটা বল, একটা হলো প্লবতাজনিত বল প্লাস আর একটা হলো কি সান্দ্র বল, এই দুইটা যখন যোগ করব, এখন এই যে সমীকরণটা সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করে যদি প্রান্তিক বেগের রাশিটাকে আমরা বের করে নিই, ভি এর রাশিমালাটা বের করে নিই, তাহলে আমরা পাবো ভি ইকুয়াল 2R²/9 ইন্টু রো মাইনাস σ/ইটা ইন্টু জি। এই সমীকরণটা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমীকরণ, যে সমীকরণটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্নের বহু প্রশ্নের উত্তর করা লাগবে। কেমন লাগতেছে আলোচনাটুকু? নিশ্চয়ই ভালো লাগতেছে। আমরা আজকের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এতক্ষণ যারা আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ ছিলে, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তোমরা সবাই ক্লাসটা থেকে উপকৃত হবে, এবং যদি এখন লাইভ চলাকালীন সময়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, দয়া করে আমরা ভিডিওটা আবার দেখব। আর তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো আমাদের রুটিনে, নতুন রুটিনে আমরা আমাদের ভিডিও আর্কাইভ তৈরি করেছি, যে এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সংরক্ষিত আছে। তোমরা চাইলে
চ্যানেলের লিংক আমি শেয়ার করেছি, সেটা তোমরা আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের যে আইডি আছে এখান থেকে তোমরা পাবে। এখানে ঢুকলে বিভিন্ন পোস্টে আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে দেখতে পারবে, আর ফেসবুকে তো আছেই, এখান থেকেও দেখতে পারবে। তো আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, আমার জন্য দোয়া করবে, এবং সবাই অনেক 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 ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।